কিন্তু স্যার ও কোথাকার এটা আমরা এখনো জানি না। মনীষা কাজলকে ভোপালে পাঠিয়েছিল, হয়তো মনীষা কাজলকে ভোপাল থেকে তুলেছে। চম্পা খুব চালাক মনে হচ্ছে। আমার মনে হচ্ছে এই ভোপালের গল্প বা মনীষার গল্প সবই আমাদের বোকা বানানোর জন্য। হতে পারে, কিন্তু আমাদের কাছে যা লিড আছে সেই অনুযায়ী চলতে হবে। ভোপাল, কাজলের বাবা মাকে আমাদের খুঁজে বার করতেই হবে। এর মা কি একে গৌরী নামে ডাকত? হ্যাঁ। আর কোন মন্দিরের বাইরের ফুলের দোকানের কথা মনে আছে? 5 বছর আগেকার। ঠিক তাই। আমাদের কাছে মনীষা বলে এক মহিলার নাম আছে যে বাচ্চাটাকে উঠিয়েছিল, হয়তো মাস্টারমাইন্ড, কোনো বড় র‍্যাকেটের পার্টও হতে পারে। বাচ্চা হারিয়ে যাওয়ার পর মা বাবা নিশ্চয়ই মিসিং ডায়েরি করে থাকবে। স্যার, 5 বছর আগেকার সমস্ত মিসিং কমপ্লেইন্ট স্ক্যান করে ফাইল থেকে বার করি। আর স্যার, মন্দিরের বাইরে ফুল আর মিষ্টির দোকান আছে, সেখানে হয়তো এই কাজল ওরফে গৌরীর কোনো কানেকশন থাকতে পারে। করেক্ট। আদিল, তোমাদের সব ভালো ইনফরমারদের এই নাচ গান হওয়া জায়গাগুলো কাজে লাগিয়ে দাও, আমি শিওর যে কিছু না কিছু পাবোই। হ্যাঁ বিজয়বাবু, কোনো জায়গা থেকে কোনো না কোনো রাস্তা তো বেরোবেই যা বাচ্চাটার মা বাবার কাছে নিয়ে যাবে। পুরো ভোপাল শহরে একটা বড় অপারেশন লঞ্চ করা হয়, এটা জানার জন্য যে কাজলের বাবা মা কে ছিল আর কোথায় ছিল। 5 বছর আগেকার মিসিং কমপ্লেনের ফাইল খোলা হয়, তার মধ্যে অনেক মিসিং কমপ্লেন আনসলভ ছিল, আর পুলিশ আশা করছিল যে তার মধ্যেই হয়তো কাজল ওরফে গৌরীর কেস পাওয়া যাবে। মনীষা নামে কাউকে চেনো তুমি? মনীষা নামে নামটা শোনা শোনা লাগছে। ঠিকানা আছে তোমার কাছে? ঠিকানা জানি না, কিন্তু নামটা নিশ্চয়ই শুনেছি। স্যার, এই মনীষার তো কোনো পাক্কা ঠিকানাই নেই, কখনো ভোপাল, কখনো ইন্দোর, আবার কোথাও। এই মুহূর্তে সে কোথায় আছে বল? 2 বছর ধরে তো ওর কোনো নামই শুনতে পাইনি, কিন্তু এটা পাক্কা জানি, পুরো কোঠা নিয়ে ঘোরাফেরা করতো মনীষা। ব্যবসার দিব্যি দিয়ে বলছি, আমার কোঠায় একটাও মেয়ে মনীষার নেই, আর কোনটি রাখা হয়নি। দেখ রাম সিং, তুই খবর দিবি তবেই বাঁচবি। এই মুহূর্তে তোমায় খাটানোর কোনো ইচ্ছেই নেই, আমাদের শুধু মনীষাকে চাই। আমি সত্যি বলছি স্যার, আমি আমার দিক থেকে আপনার জন্য সমস্ত চেষ্টা করছি, যখনই কোনো খোঁজ পাবো আমি আপনাকেই জানাবো। পাঁচ বছর আগেকার ঘটনা, বাচ্চাটার নাম গৌরী, কাজল নামটাও হতে পারে। ম্যাডাম, আমি 3 বছর ধরে আছি, আপনি রসিক ভাই নয় তো শ্যামদাকে জিজ্ঞেস করুন না, এখানে সব থেকে পুরনো দময়ন্তী দি। বাচ্চাটার নাম গৌরী? আগে হ্যাঁ, বাচ্চাটা তখন 6 বছরের। জানি না। এই বাচ্চাটাকে কোথাও দেখেছো? 5 বছর আগেকার ঘটনা এটা, এর নাম কাজল, গৌরীও হতে পারে নামটা। পুরো ভোপালে শুধু 2টো থানাই বাকি আছে, সেটাও চেক করো, এর মধ্যে কোনোটায় হয়তো কাজলের মিসিং ডায়েরি হয়েছে। স্যার, কোনো পুলিশ স্টেশনে কোনো মিসিং কমপ্লেইন নেই, অদ্ভুত এটা। মা বাবা কোনো মিসিং ডায়েরি করেনি? সেটাই তো স্যার, অদ্ভুত না এটা? আমার মনে হয় এই কাজল ভোপাল শহরের নয়। আমারও তাই মনে হচ্ছে আদিল, এই মনীষা কোঠা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়, বিভিন্ন জায়গা থেকে বাচ্চা তোলে, ভোপালও স্টপ ওভার হতে পারে। তবে এটা সত্যি যে মনীষা নামের কোনো মহিলা আছে অবশ্যই। আর আমাদের কাছে পাকা খবর আছে, গত 2 বছরে এই মনীষার ভোপালে সেরকম বিশেষ কাজকর্ম ছিল না। স্যার, চম্পা বলেছিল মনীষার সাথে 2 বছর আগে ভোপালে দেখা হয়েছিল। ডেড এন্ডে এসে গেছি, 5 বছর আগে একটা বাচ্চা কিডন্যাপড হয়, সেই বাচ্চাটা তার স্বপ্নে মাকে পরিষ্কার দেখতে পায়। কিডন্যাপ করা মহিলার নাম আমরা জানি, তাকে কিনে 5 বছর ধরে রেখে দেওয়া মহিলা আমাদের হেফাজতে, কিন্তু এর আগে কি বা করার আছে? আমরা মধ্যপ্রদেশের সব পুলিশ স্টেশনে 5 বছরের মিসিং কমপ্লেন চেক করতে পারি, কিন্তু এতে সময় লাগবে। আর স্যার, এটাও তো হতে পারে যে চম্পা আমাদের মিথ্যে গল্প বানিয়ে বলছে, হতে পারে মনীষা নামের এই মহিলার সাথে ভোপালে ওর কোনো রকম কথাই হয়নি। হতে পারে চম্পা মিথ্যে গল্প বলেছে, কিন্তু আমাদের কাছে সূত্র ধরেই তো আমাদের এগোতে হবে। একটা কাজ করি আদিল, পুরো মধ্যপ্রদেশে গত 5 বছরে যতগুলো মিসিং কমপ্লেন আছে সবগুলো চেক করি,
সময়টা সত্যি দামি, কিন্তু এই কেসে সময়কে দেখলে চলবে না। হ্যাঁ বিজয়বাবু, আমি একটা টিম এই কাজটার জন্য। যে করেই হোক, ওকে ওর বাবা মার কাছে ফেরাতেই হবে। নিজের মাকে খুঁজে দেব। মনে পড়ছে না, কিন্তু এই মহিলা সব সময় আমাকে ওর সাথে রাখতো। যেখানেই যেত আমাকে ওর সাথে করে নিয়ে যেত। আমি একটা টাকলুকেও দেখতে পাই, যে আমাকে কোথায় যেন নিয়ে যেত, ওই দাড়িওয়ালার সাথে। কাজল বাবু, কোথায় নিয়ে যেত তোমাকে লোকটা? ওই জায়গাটার ব্যাপারে কিছু বলতে পারবে? তোমার বাবা মার নাম মনে আছে? সূত্র ধরেই তো আমাদের এগোতে হবে। ওই মন্দিরটার নাম? আচ্ছা, ওই কাজল, ওই মন্দিরের পাশে তোমার বাবা মার কোনো দোকান? সরি বিজয়বাবু, আমরা বাচ্চাটাকে একটু বেশি স্ট্রেস দিচ্ছি, এতে ওর কন্ডিশনেরও খারাপ হয়ে যেতে পারে, এমনিতেই ভয় পেয়ে আছে। কাজল সোনা, তোমার যদি কিছু মনে পড়ে তো আমাদের অবশ্যই বলবে, ওকে? আমি আমার ছেলে আদিত্য দিব্যি দিয়ে বলছি। আমি সত্যি জানতাম না যে কাজলকে কেনা হয়েছে নাকি। দেখুন, আমার মা আমাকে যা বলেছে আমি শুধু ওটাকেই সত্যি ভেবেছি। তুমি স্কটল্যান্ডে কাজ করতে, তাই না? বলো রজনী। হ্যাঁ, তোমার মা তাহলে কাজলকেও এই লাইনে আনতে চেয়েছে? আমি জানি না, আমি তো আপনাকে বলছি আমি এসব কিচ্ছু জানি না, আমি এ ব্যাপারে আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। দেখো রজনী, আমাদের মনে হয় এটা অনেক বড় র‍্যাকেট যেটা চলছে, যেটা বন্ধ হওয়া খুব প্রয়োজন। আর এর জন্য আমাদের মনীষা অতি তাড়াতাড়ি পৌঁছতে হবে, আর তারপরে কাজলের মা বাবা সম্পর্কে আমরা জানতে পারবো। আর সেই অবধি না আমরা শান্তিতে থাকবো, আর না তোমাদেরকে থাকতে দেব। তোমার জন্যই এটা ভালো। মনীষার ব্যাপারে মায়ের কাছ থেকে জানো আর আমাদের বলো। কিছু বলার বাকি নেই, সবই তো বলে দিয়েছি। তুই আমার হাতে খারাপ করিস না মা। তুমি আমায় মিথ্যে বলেছিলে না, যে কাজল আমাদের আত্মীয়র মেয়ে, কিনে এনেছিলে না ওকে তুমি ব্যবসা করাবে বলে? সত্যি সত্যি বলো, যখন আমি ছোট ছিলাম তখন আমাকেও কিনে নিয়ে এসেছিলে নাকি? কি যাতা বলছিস তুই? তুই আমার নিজের মেয়ে,
বিশ্বাস নেই তোমাকে আর। তুই একটু বেশি কথা বলছিস আজ। আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, মনীষা কোথায় বলে দাও। আরে জানি না আমি, বলার হলে তো কবে বলে দিতাম। আমায় মাফ কর, তুই বুঝিস না কেন। কাজলের স্মৃতি আমাকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে। ঘৃণা হচ্ছে তোমার উপর। আমি তো দিন রাত একটাই প্রার্থনা করছি, কাজল নিজের বাবা মাকে ফিরে পাক, ওর বাড়ি ফিরে পাক। দিনেশও এটাই চায়। লজ্জা হচ্ছে আমার তোমায় মা বলতে। হ্যালো স্যার, আপনি যে গণেশ শাহুর কথা বলছিলেন, এই ভিওয়ান্ডিতে অন্য নামে অপারেট করছে। এই সময় কোথায় এই গণেশ শাহু? আর আমাদের এই কাছের যে রেস্টুরেন্ট আছে না, এখনই ও ভিতরে ঢুকেছে আর চাটা খাচ্ছে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরুমে দেব সর্বকার্যেষু সর্বদা তন্নামগ্রগণ্যম সকল গুণিধানম বাণানাম দিশম রঘু। পাপা মানে কি পকেট মানি? গোষ্পতি কৃতবাসম মস্কি কৃত রাক্ষসম রামায়ণম মহামালা রত্নম বন্দে নীলাঞ্জন মঞ্জনানন্দ। 30 রূপে ये ले बेटा, ये शगुन है। 31 रुपए? क्या पापा, 31 रुपए में? 31 रुपए में क्या आता है? 31 रुपए में बच्चन समाते हैं। अरे 31 रुपए में हनी बनी बोले पूरा सोने ये भी तो आता है। भैया जी, 31 रुपए में तारक मेहता भी तो आता है, और 31 रुपए में कपिल शर्मा भी तो पूरे महीने हंसाता है। जी हाँ, बस यही नहीं, सोनी नेटवर्क का सारा फन अब ओनली ₹31। तो आज ही कॉल कीजिए अपने नेटवर्क ऑपरेटर को और सब्सक्राइब कीजिए हैप्पी इंडिया पैक। अब 31 में होगा हैप्पी इंडिया। ग्रोथ प्लस फ्रॉम हॉर्नेट्स, डिजाइन्ड बाय पीडियाट्रिशियंस। এটি বাচ্চাদের তাড়াতাড়ি হাইট এবং ওয়েটের গ্রোথ ক্যাচ আপ করায়, কোনো আনহেলদি ওয়েট ছাড়ায়। এতে আছে গ্রোথ প্রমোটার্স এবং প্রায় 2 গুণ প্রোটিন, যা দেয় 3 গুণ বেশি গ্রোথ 90 দিনে। গ্রোথ প্লাস ফ্রম হরলিক্স, বাড়ন্ত বাচ্চা বাড়ন্ত আত্মবিশ্বাস। গার্নিয়ার ব্ল্যাক ন্যাচারালস এখন মাত্র 30 টাকায় আমন্ড অয়েল যুক্ত নো অ্যামোনিয়া ফর্মুলা, ড্রেস কভার করে মাত্র 15 মিনিটে, আর দেয় শাইনি ন্যাচারাল লুকিং চুল, যাতে তুমি কালার করো আর কেউ টেরি পায় না। গার্নিয়ার ব্ল্যাক ন্যাচারালস এখন মাত্র 30 টাকায়। চটপটা মশলার ব্লকবাস্টার হাঙ্গামা, এবার পড়বে তড়কা ইন ফ্যামিলি ড্রামা। ভারতের প্রথম ট্রিপল অ্যাক্টিভ কমলা, যা দেয় মশা আর ককরোচ দুটোতেই 100% কিল গ্যারান্টি। নিউ মর্টিন 2-in-1। Bingo. GREAT. Great. এসে গেলে তো নিজের আসল ফ্লেভারে Bingo, অথেন্টিক ফ্লেভারের দুর্দান্ত পটেটো চিপস। Bingo from ITC. মিসেস দাস, আপনার মেয়ে আগে প্রত্যেক স্কুল ইভেন্টেই আপত্তি করত, আর এখন দেখুন। মিসেস দাস, আগে প্রতিবার পিরিয়ডের সময় বলতে কাপড়েই চলে যাবে, আর দাগে ভয় পেলে চেঞ্জ করে নিও, আর এখন দেখো। নতুন উইস্পো চয়েস আলট্রা দাগ থেকে দেয় 100% অব্দি সুরক্ষা, কারণ এতে আছে ম্যাজিক জেল, আর এটা সাধারণ প্যাডের চেয়ে 50 mm লম্বা। উইস্পো চয়েস মাত্র 29 টাকা থেকে শুরু। নতুন উইস্পো চয়েস উইথ অ্যালোভেরা ফ্রেশনেস মাত্র 25 টাকায়। সারা রাত জেগে এটাই চলবে নাকি একটু ঘুমও হবে? সারা রাত জেগে পড়লে তবেই না ডাক্তার হব। বেড়ে ওঠারই বড় খিদের জন্য ছোট্ট একটা শুরু, হরলিক্স এর ডেইলি প্যাক। এতে আছে 1 গ্লাস দুধের সমান ক্যালসিয়াম আর 1 বাটি আমন্ডের সমান আয়রন। হরলিক্স এর ডেইলি প্যাক এখন 5 ও 10 টাকায়। রিসার্চ বলছে সাধারণ স্ক্রাবারে টয়লেট সিটের থেকে বেশি ব্যাকটেরিয়া থাকে, এখন
অ্যান্টিব্যাকটেরিয়াল এক্সো ব্যাকটো স্ক্রাব। শুধু ব্যাকটো স্ক্রাবের ব্যাকটো গার্ড ব্যাকটেরিয়াকে বাড়তে দেয় না, মানে দুর্গন্ধ 94.2% পর্যন্ত কম। এক্সো ফ্যামিলি হেলদি ফ্যামিলি ফ্রম জ্যোতি ল্যাবস। অর্চনা, নিউজ পেপার ওয়ালাকে কত দিয়েছিলে? 200 কোটি। মা, আমি স্মার্টফোনের চেয়ে বেশি স্মার্ট হতে চাই। তাহলে চটপট মিল্ক খেয়ে নাও। শুধু মিল্ক স্মার্ট মিল্ক হয় না? হয়তো এনফাগ্রো এ প্লাস বিশ্বের নাম্বার ওয়ান চিলড্রেন্স নিউট্রিশনাল মিল্ক পাউডার। এতে শুধু DHA নয়, আছে DHA প্লাস, যা কনসেন্ট্রেশন, মেমরি এবং প্রবলেম সলভিং এর মতো মস্তিষ্কের কাজে সাহায্য করে। ডাউনলোড আপলোড আমাদের কথা কারোর মনেই পড়বে না, তো আমরা এটা কেন করছি ঠিক তো? কি বস, আমাদের কথা কারোর যাতে মনে না পড়ে। ভিড়ের মধ্যে দারুণ চলে এবং আমাদের কথা যেন কারোর মনে না পড়ে, এই জন্যই আমরা যোগ করছি আ টাওয়ার এভরি আওয়ার। চলো শুরু হয়ে যাও, এখন ধাক্কা স্টার্টের দিন গেছে, রকেট ফিল ভরো, তাহলে জল চড়াও, কফি বানাও, নিজের গতি কিছু সেকেন্ড এখানে কমাও, কিছু মিনিট ওখানে বাঁচাও, দেখো চা মাটিতে তৈরি কেউ নই, নিজের গতি বদলাও, তাহলে খেলা পাল্টাও, আরো জোর লাগাও, মনে যা আছে সব আছে বাইরে পড়ে। লাইফের গতি বদলাও Nestle, good food, good life. এখন থেকে অ্যান্টিব্যাকটেরিয়াল এক্সো ব্যাকটো স্ক্রাব। ব্যাকটো স্ক্রাবের ব্যাকটো গার্ড ব্যাকটেরিয়াকে বাড়তে দেয় না, মানে দুর্গন্ধ 94.2% পর্যন্ত কম। এক্সো ফ্যামিলি হেলদি ফ্যামিলি ফ্রম জ্যোতি ল্যাবস। ভিভেল চোখে মামুনি, তুমি এই হেলচিংটা খেয়ে নাও, দেখবে তুমিও দাদার মতো কাজ করতে পারছো। এইটা? আরে এতে তো আধা দাদা হবে। আপনার ধারণা আপনি ওকে দিচ্ছেন একটা পুরো ডিমের সমান প্রোটিন, কিন্তু আসলে দিচ্ছেন শুধু এইটুকুই। এক কাপ কমপ্লেনই আছে একটা পুরো ডিমের সমান প্রোটিন, তার মানে से 25 से अधिक स्वास्थ्य सेवा केंद्रों द्वारा भारत को आगे बढ़ाने में मदद करें। খোলা খুব জরুরি, খুলে যা ফেস ক্রিম অট্রোভিন অক্সি ফাস্ট রিলিফ বন্ধ নাক খোলা শুরু করে মাত্র 25 সেকেন্ডে। অট্রোভিন, শোনো নাকে দাও ভার। ভালোভাবে ঘুমোনো, এই হেভি টাইপার লিক করতে পারে বড় ম্যামি পোকো প্যাডস।
ক্রিস রশি। সামান